কে কে অর্থাৎ কৃষ্ণকুমার কুন্নত, যিনি বলিউডের একজন বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার। গতকাল তিনি মারা গেছেন। কলকাতার উল্টোডাঙা গুরুদাস কলেজের একটি প্রোগ্রামের পর হোটেলেই তিনি মারা যান। তার বয়স ছিল মাত্র 53 বছর। তিনি বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম, মারাঠি এবং অসমীয়া এই ভাষাগুলিতে গান গেয়েছেন। তার কিছু বিখ্যাত গান যেমন দিল ইবাদত কর রাহা হ্যায়, তুনে মারি এন্ট্রিয়া, আঁখো মে তেরি আজব সি আদায়ে হ্যায়, যেগুলি আপনারা নিশ্চয়ই শুনেছেন। মঙ্গলবার কলকাতাতে তার একটি প্রোগ্রাম ছিল। স্টেজে গান করতে করতেই তিনি হঠাৎই অসুস্থ হয়ে যান। তখন তাকে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়, আর যেখানে নিয়ে যাওয়ার পরেই তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। তখন ছিল রাত্রি 9:30। ডাক্তার ভেবেছিলেন যে তিনি হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন। এইভাবে হঠাৎ মৃত্যুর আসল কারণ কি তা জানার জন্য কেকের মৃতদেহকে পোস্টমর্টামের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে যে মঞ্চে অনুষ্ঠান করার সময় তার শরীর খারাপ হয়ে গিয়েছিল, আর তিনি এই কথাটি বারবার স্টেজে বলেওছিলেন এবং তিনি স্পটলাইট বন্ধ করতে বলছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তার অবস্থা খুবই খারাপ ছিল। তার হঠাৎ এইভাবে মৃত্যুর ফলে পুরো ভারত একটি আতঙ্কের মধ্যে চলে গেছে। উড়ি বাবা, ক্যা বাত হ্যায়।